माँ का दर्शन करने आए थे मैं। आप लोग यहाँ पे पूछने के बजाय मैं आपको सबको अनुरोध करूँगा, मैं 3:30 बजे पार्टी ऑफिस का उद्घाटन करूँगा, वहाँ पे आप लोग रहिए, जो सवाल आपके होंगे मैं जवाब दे दूँगा। पॉलिटिकल वहाँ पे जो पूछने पूछे, मैं इसलिए यहाँ पे प्रेस मीडिया को एड्रेस करना, माँ का मंदिर में टेम्पल दर्शन किया और प्रदेश के लोगों के कल्याण में मैंने माँ को प्रार्थना किया। आप लोग को जो पूछना है पार्टी ऑफिस का इनॉग्रेशन है। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, পূজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি, লক্ষ্য লোকসভা ভোটে অসমে প্রার্থী দেওয়া, তার আগে রয়েছে পঞ্চায়েত ভোট, কতটা তাৎপর্যপূর্ণ তার এবারের এই সফর? খুবই তাৎপর্যপূর্ণ ইন্দিরা, এবং যেমনটা তিনি বললেন যে তিনি আজ বিকেলে অর্থাৎ নতুন পার্টি অফিস উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, খুব স্বাভাবিকভাবেই ওটা আসাম তো বটেই, আসাম পশ্চিমবঙ্গ এবং রাজনৈতিক মহলে তাদের নজর রয়েছে এই প্রেস কনফারেন্স দিকে। কারণ যেমনটা তুমি বললে যে 2024 লোকসভা নির্বাচনে এই আসাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তৃণমূল কংগ্রেস, এবং সামনের বছর পঞ্চায়েত নির্বাচন রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আজকে যখন আজকের দিনটাকে যখন প্রায় ভিত্তিপ্রস্তর স্থাপনের সেই অভিযানে ভিত্তিপ্রস্তর স্থাপনের মত করে দেখা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রেস কনফারেন্সে নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ হবে, এটাই বলাই বাহুল্য। কারণ তিনি যেটা বললেন যে রাজনৈতিক এবং অরাজনৈতিক সমস্ত রকম প্রশ্নের জবাবই তিনি দেবেন আজকের সাংবাদিক সম্মেলনে। ইন্দিরা।